জগন্নাথ ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চ এবং আইট্রিপলি ইসলামিক ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চ কর্তৃক যৌথভাবে আয়োজিত অনলাইন এক্সামিনেশন চ্যালেঞ্জেস অ্যান্ড সলিউশনস শীর্ষক ওয়েবিনারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর মোহাম্মদ আবু লায়েক, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া আইট্রিপলি ব্রাঞ্চ থেকে। আমার সাথে আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহিদুল ইসলাম স্যার এবং এই ওয়েবিনারের সেশন চেয়ার অধ্যাপক ডক্টর মোহাম্মদ আতিকুর রহমান আহাদ। আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে এই মহামারীর সময়ে এই গুরুত্বপূর্ণ ওয়েবিনারে আমরা অতিথি এবং প্যানেলিস্ট হিসাবে স্বনামধন্য শিক্ষক এবং গবেষকদের পেয়েছি আমাদের মাঝে। আমি খুব সংক্ষেপে সবার পরিচয় প্রদান করছি, প্রত্যেকের বিস্তারিত পরিচয় প্রদান করতে গেলে অনেক সময় লেগে যেতে পারে, যদিও প্রত্যেকেরই বর্ণাঢ্য ক্যারিয়ার আছে। আমরা খুব সংক্ষেপ পরিচয় প্রদান করছি। আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইমদাদুল হক। বিশেষ অতিথিবৃন্দ আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান, মাননীয় উপ উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, এবং অধ্যাপক ডক্টর কামাল উদ্দিন আহমেদ, মাননীয় ট্রেজারার জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এছাড়াও আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, মাননীয় উপ উপাচার্য গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ। আব্দুর রাজ্জাক স্যার আমাদের সাথে প্যানেলিস্ট হিসাবেও থাকবেন। এছাড়াও আমাদের সম্মানিত প্যানেলিস্ট বৃন্দ আছেন অধ্যাপক ডক্টর এ কে এম মনিরুজ্জামান, ডিন ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ এবং আহ্বায়ক জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনলাইন সংক্রান্ত পরীক্ষা কমিটি, অধ্যাপক ডক্টর পরেশ চন্দ্র বর্মন, অনলাইন পরীক্ষা বিষয়ক টেকনিক্যাল কমিটির সদস্য ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এবং আইসিটির ডিপার্টমেন্ট অফ আইসিটির প্রফেসর, অধ্যাপক ডক্টর মোহাম্মদ মশিউল হক, ডিন ফ্যাকাল্টি অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং চুয়েট, চিটাগাং ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। এছাড়াও তিনি চেয়ার বাংলাদেশ আইট্রিপলি বাংলাদেশ সেকশন। অধ্যাপক ডক্টর মোহাম্মদ আসিফ হোসেন খান, ডিরেক্টর আইসিটি সেল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনলাইনে পরীক্ষা গ্রহণ সংক্রান্ত ভিডিও টিউটোরিয়াল স্যারের হাতেই তৈরিকৃত। এছাড়াও আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামীম কায়সার, আইআইটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহবুব হোসেন, ডিন ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং অনলাইন পরীক্ষা গ্রহণ সংক্রান্ত কেন্দ্রীয় টেকনিক্যাল কমিটির আহ্বায়ক হাজী মোহাম্মদ দানেশ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিনাজপুর। সম্মানিত প্যানেলিস্ট বৃন্দের প্রত্যেকেই অনলাইন পরীক্ষা গ্রহণ বিষয়ে সরাসরি সম্পৃক্ত নিজ বিশ্ববিদ্যালয়ে, তাই আমাদের আজকের অনুষ্ঠান সর্বতোভাবে যে উদ্দেশ্যে আমরা আয়োজন করতে যাচ্ছি তা সফল হবে বলেই প্রত্যাশা ব্যক্ত করছি। এ পর্যায়ে আজকের ওয়েবিনারের সংক্ষিপ্ত ভূমিকা প্রদানের জন্য অনুরোধ করছি অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহিদুল ইসলাম স্যারকে, আইসিটি বিভাগ ইসলামী বিশ্ববিদ্যালয় এবং কাউন্সিলর আইট্রিপলি ইসলামিক ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চ। ধন্যবাদ ডক্টর আবু লায়েক। করোনাকালীন সময়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার জন্য একটি বড় ধাক্কা। দীর্ঘদিন অনলাইন ক্লাস চালু থাকলেও বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে ফাইনাল পরীক্ষা না হয় শিক্ষক শিক্ষার্থী সবার মাঝে এক ধরনের স্থবিরতা চলে আসছে। এই বাস্তবতায় ইতিমধ্যে অনেক বিশ্ববিদ্যালয় এবং বিভাগ অনলাইনে পরীক্ষা নেওয়া শুরু করেছে, অনেক নীতিমালা প্রস্তুত করে পরীক্ষা গ্রহণের তার প্রান্তে, আর বাকি সবাই এখনো সুস্পষ্ট নীতিমালা তৈরিকরণের কাজ করছেন। বিষয়টি যেহেতু নতুন, অনলাইন পরীক্ষা সম্পাদনের ক্ষেত্রে অনেক ধরনের মতামত পরিলক্ষিত হচ্ছে আর সবাই কিছু না কিছু নতুন ধরনের অসুবিধার সম্মুখীন হচ্ছেন। আমাদের আজকের ওয়েবিনারের উদ্দেশ্য হচ্ছে সবার অভিজ্ঞতার বিনিময়ের মাধ্যমে কিছু অপশন বের করা, যেন ইতিমধ্যে যারা শুরু করেছেন তাদের পদ্ধতিকে আমরা ভালোভাবে গ্রহণ করতে পারি বা তারা যেন খুব ভালোভাবে তারা যেন সেই অপশনগুলোকে অ্যাকসেপ্ট করতে পারেন, আর যারা এখনো শুরু করেননি তারা সুবিধা এবং অসুবিধা বিশ্লেষণপূর্বক নিজেদের প্রতিষ্ঠানের জন্য খাপ খায় এমন পদ্ধতি বাছাই করতে সহযোগিতা পাবেন। যাই হোক, কথা না বাড়িয়ে আজকের মূল পর্বে যাওয়া যাক। তো আজকের মূল পর্বে আমরা মূলত 60টা টপিক নিয়ে আমাদের যারা প্যানেলিস্ট আছেন তাদের সাথে আমরা আলোচনা করব। তো আমি টপিকগুলো খুব সংক্ষেপে জাস্ট
অ্যাবস্ট্রাক্ট ক্যাপশন গুলো আমি বলি। যেমন নাম্বার ওয়ান পয়েন্ট হলো প্রক্টরিং অর মনিটরিং স্টুডেন্টস অ্যাক্টিভিটিস ডিউরিং এক্সাম। নাম্বার টু হলো ডিজাইনিং ক্রিয়েটিভ অর ইনোভেটিভ কোশ্চেন্স। নাম্বার থ্রি হলো পার্শিয়াল অর ফুল অ্যাবসেন্টি। নাম্বার ফোর হলো অ্যাডমিনিস্ট্রেটিভ ইস্যুস। নাম্বার ফাইভ হোয়াট টেকনোলজি টু ইউজ। নাম্বার সিক্স যে হোয়াট আর দ্য স্টুডেন্টস আর থিঙ্কিং অ্যাবাউট দিস এক্সাম, অর্থাৎ স্টুডেন্টরা আসলে কি ভাবছে বা তারা কি ধরনের প্রবলেম ফেস করতে পারে, এটা আমাদের একটা পয়েন্ট। নাম্বার ছয় আর নাম্বার সাত হলো আমাদের ল্যাব এক্সাম, যারা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং যারা স্টুডেন্ট আছে বা আমাদের যারা ফ্যাকাল্টি আছে তারা ল্যাব এক্সাম কিভাবে আমরা গ্রহণ করব। তো এই হলো আমাদের সাতটা টপিক। তো আমি এখন এই পর্যায়ে আমাদের আজকের ওয়েবিনার সার্বিক দায়িত্ব গ্রহণের জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি আমাদের সবার প্রিয় এবং সবার পরিচিত মুখ সেশন চেয়ার হিসেবে ডক্টর অধ্যাপক ডক্টর আতিকুর রহমান আহাদ স্যার। স্যার থ্যাংক ইউ সবাইকে। ধন্যবাদ, ধন্যবাদ জাহিদ ভাই। আমি প্রথমত আমার পরিচয় দিই, আমার নাম হচ্ছে আতিকুর রহমান আহাদ। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, যেটা হচ্ছে ফর্মার অ্যাপ্লাইড ফিজিক্স ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সেই বিভাগের একজন শিক্ষক। বর্তমানে আমি ওসাকা ইউনিভার্সিটিতে কর্মরত। তো আজকে এই জাহিদ ভাই যেটা বলছেন সবার পরিচিত সেটা নাই, এখানে অনেকে আমাকে চিনেন না, বাট আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং অর্গানাইজারদেরকে ধন্যবাদ জানাই যে আজকে অনুষ্ঠানটি আলোচনা আয়োজন করার জন্য। এখানে মূলত আমরা ইনফর্মালি করার চেষ্টা করবো অ্যাজ মাচ অ্যাজ পসিবল। মূলত আমাদের টার্গেট হচ্ছে একটা ব্রেইনস্টর্মিং করা বা একটা মাথায় ঝড় তোলা, যে প্রবলেমগুলো আমরা বিভিন্ন জন বিভিন্ন কাজ করতে গিয়ে ফেস করছি সেগুলো যাতে আমরা অন্যদের সাথে শেয়ার করি এবং সলিউশনস গুলো যাতে শেয়ার করি, কারণ এই করোনা আমাদেরকে অনেক পিছিয়ে দিয়েছে এবং আরো দিন যাবে আমরা চেষ্টা করব যে কিছু আলো পেতে একজন আরেকজনের কাছ থেকে শিখতে। তো আমাদের যেহেতু প্যানেলিস্ট আছেন ওনারা অনেক কিছু বলবেন এবং ওনাদের বলার পরিশেষে আমরা বিস্তারিত কোশ্চেন অ্যান্সার আলোচনা করব। এর মধ্যে যদি কোনো প্যানেলিস্ট বা কোনো বক্তার পরিপ্রেক্ষিতে যদি আপনাদের কোনো শিক্ষকের কোনো সুমন্তব্য থাকে আপনারা সেখানে অ্যাড করতে পারেন বা কোনো কোয়েশ্চেন থাকলেও সেটা অ্যাড করতে পারেন। তো এটা বলে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আমি অনুরোধ করছি যে শুরুতে স্বাগত খুবই সংক্ষিপ্ত বক্তব্য, যেহেতু আলোচনা অনেক লম্বা হবে অনেক স্পিকার, বক্তব্য দেওয়ার জন্য আমাদের মাননীয় ট্রেজারার স্যার জগন্নাথ বিশ্ববিদ্যালয় জামালউদ্দিন আহমেদ স্যারকে। স্যার আপনি একটু কিছু কামালউদ্দিন আহমেদ স্যার কামালউদ্দিন, আমি খুবই সরি, আমি লিখেছিলাম কিন্তু ওই যে খাতার কোনার কারণে কেটে কেটে গেছে, আই এম সরি। তো সৈয়দ কামালউদ্দিন আহমেদ স্যারকে একটু স্যারকে আনমিউট করতে হবে। স্যার কি এসেছেন? স্যার যদি না এসে থাকেন তাহলে আমরা স্যার যখন আসবেন তখন আমরা মানে কথা বলার সুযোগ দিতে পারবো। আচ্ছা, তাহলে আমরা দ্বিতীয় বক্তা মানে স্পেশাল গেস্ট আমাদের অত্যন্ত প্রিয় মুখ প্রফেসর এম ডি আব্দুর রাজ্জাক। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএসসি ডিপার্টমেন্টের অধ্যাপক, কিন্তু বর্তমানে উনি প্রো ভাইস চ্যান্সেলর গ্রিন আমাদের অতি প্রিয় রাজ্জাক ভাই, যদিও পজিশনের কারণে বলছি মাননীয় প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর এম ডি আব্দুর রাজ্জাক, আপনি আপনার খুবই সংক্ষিপ্ত স্বাগত বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদ প্রফেসর আতিকুর রহমান আহাদ। আজকের এই ওয়েবিনারের প্রধান অতিথি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইমদাদুল হক, আমার অত্যন্ত শ্রদ্ধেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের প্রাক্তন ডিন এবং বর্তমানে মাননীয় উপাচার্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সম্মানিত প্যানেলিস্ট, বিশেষ অতিথিবৃন্দ এবং প্রিয় সহকর্মীবৃন্দ, আমার ধারণা কিছু ছাত্রছাত্রী এখানে উপস্থিত আছে, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আপনাদের সকলকে সালাম, শুভেচ্ছা এবং শুভ অপরাহ্ন। আমি আইট্রিপলি স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টার জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ইসলামী
বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া উভয় ইউনিটকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। প্রফেসর জাহিদ এবং ডক্টর আবুলাইকের উদ্যোগে এবং প্রফেসর আতিক আহাদের সমন্বয়ে এরকম একটি সুন্দর এবং সময় উপযোগী এই আলোচনার আয়োজন করার জন্য। আসলে আপনারা সকলে জানেন যে আমরা বর্তমানে চতুর্থ শিল্প বিপ্লবের যুগে পদার্পণ করেছি এবং প্রযুক্তির যে অভাবনীয় উৎকর্ষতা আমরা এই ভেরি রিসেন্ট ইয়ারগুলিতে দেখতে পেয়েছি। ব্যবসা বাণিজ্য, চিকিৎসা, কৃষি, পরিবহন ব্যবস্থা, এমনকি সরকারি বেসরকারি অফিস পরিচালনা পদ্ধতিতে বিশ্বব্যাপী এই দ্রুত পরিবর্তন, ডিজিটালাইজেশন হচ্ছে এবং চতুর্থ শিল্প বিপ্লবের এই টেকনোলজি সমূহ ব্যবহারের দিক থেকে আমরা বাংলাদেশে আমি মনে করি যে অনেকখানি পিছিয়ে আছি এবং এর অনেক কারণ আছে। তার মধ্যে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো আমাদের দক্ষ মানব সম্পদের অভাব আছে। বেশ কিছু রিসার্চ সম্পর্কে আমি পাবলিশড একটা রিসার্চের আউটকাম দিয়ে বলতে চাই। দক্ষিণ কোরিয়াতে বর্তমানে ফর্মালি স্কিল্ড ওয়ার্কফোর্স হলো 96%, ইন্ডিয়াতে এটা হলো 4.7%, আমাদের দেশে মাত্র 2.8%। তো এত স্বল্প সংখ্যক আধুনিক যে সমস্ত টেকনোলজিস এবং ওয়ার্কপ্লেস স্কিলস প্রয়োজন সেই সমস্ত স্কিলসে এত স্বল্প পার্সেন্টেজের স্কিল নিয়ে আসলে একটা জাতির কে উন্নয়ন আমরা করতে পারবো না। তো এই 17-18 কোটি জনগোষ্ঠীর এই ভূখণ্ডের মানুষের জীবনমান উন্নয়ন করতে হলে ডেফিনেটলি আমাদের জ্ঞান ভিত্তিক সমাজ এবং দক্ষ মানব সম্পদ তৈরির এর কোনো বিকল্প নেই। তো এর পরিপ্রেক্ষিতে আমি মনে করি যে উচ্চশিক্ষা কেন, শিক্ষা একেবারে প্রাথমিক থেকে শেষ পর্যন্ত কোনো অবস্থাতেই আসলে এই শিক্ষার চাকা লম্বা সময়ের জন্য বন্ধ রাখার কোনো সুযোগ নাই, এটি আমাদের চালু রাখতে হবে। তো আজকের যেটা প্রেক্ষাপট সেটি হলো যে অনলাইনে অ্যাসেসমেন্ট কিভাবে আমরা নিতে পারি। এর মূল যেটা দুইটা কনসার্নের জায়গা সেটি একটি হলো ছাত্রছাত্রীরা এইখানে আনফেয়ার মিন্স অ্যাডপ্ট করতে পারে নানান ধরনের সহযোগিতা অন্যান্য ডিভাইস, ইন্টারনেট অথবা সহপাঠীর বা অন্যান্য ব্যক্তিদের নিতে পারে। আরেকটি যেটা কনসার্নের জায়গা সেটা হলো ইন্টারনেটের স্পিড অথবা ডিভাইস রিলেটেড, ডিজিটাল টেকনোলজি ডিভাইস অ্যান্ড ইন্টারনেট রিলেটেড প্রবলেম। তো এই জায়গাটাতে যেটা করণীয় সেটি আমার কাছে যেটা মনে হয় সেটি হলো প্রথম করণীয় যেটা সেটা হলো আমাদের আসলে মাইন্ডসেট পরিবর্তন করতে হবে। এই করোনা আমাদের কাছে এসেছে একেবারেই অনাকাঙ্ক্ষিতভাবে এবং এই এর যে ভয়াবহতা এবং এর যে মাত্রা এবং এর এই সমস্যার যে প্রকৃতি এটা সবই আসলে ভিন্ন রকমের, ফলে আমরা যেন বেঞ্চমার্ক কম্প্যারিজন বেঞ্চমার্ক হিসাবে স্বাভাবিক শ্রেণীকক্ষে পরীক্ষা নিলে কিভাবে নিতে পারতাম তার সাথে বারবার যেন আমরা তুলনা করতে না যাই, এই মাইন্ড সেটআপটা আসলে প্রথমে পরিবর্তন করতে হবে। এবং আমরা সেক্ষেত্রে কার সাথে আমরা তুলনা করতে পারবো, আমরা তুলনা করতে পারি আমাদের চারপাশের যে সমস্ত দেশের বিশ্ববিদ্যালয়গুলিতে বা স্কুল কলেজগুলিতে তারা অনলাইন পরীক্ষা পদ্ধতি চালু রেখেছে, তারা কি প্রক্রিয়ায় এই পদ্ধতিগুলি চালু রেখেছে সেইগুলিকে আমরা অনুসরণ করতে পারি। দ্বিতীয় যে বিষয়টা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয় সেটি হলো যে প্রচুর পরিমাণ ট্রেনিং এর আয়োজন করতে হবে আমাদের শিক্ষকদের জন্য, যেন এই ডিজিটাল টেকনোলজি ব্যবহারের যে ট্রিক্স এবং টিপস আছে সেই জায়গায় কারো কোনো ধরনের ঘাটতি না থাকে সেটি। আর দ্বিতীয় যে ট্রেনিং এর অংশ হবে সেটি হলো যে টিচিং মেথডস, লার্নিং মেথডস, এই জায়গায় আমাদের পরিবর্তন নিয়ে আসতে হবে, ইনোভেশন নিয়ে আসতে হবে এবং শিক্ষকদেরকে প্রত্যেককে লাইফ লং লার্ন হিসাবে তৈরি করতে হবে, সো দ্যাট এই পরিবর্তিত পরিস্থিতির সাথে আমরা প্রত্যেক শিক্ষক যেন খাপ খেয়ে নিতে পারি এবং ছাত্রদের সাথে বিভিন্ন উপায়ে ইন্টারাকশন করার আমরা সুযোগ তৈরি করতে পারি। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সবচেয়ে নিয়মিত এবং সিরিয়াস ছাত্র হলো একজন
শিক্ষক, তো সেই জায়গাটা যদি আমরা দেখতে পারি সেটি ভালো। অ্যাসেসমেন্ট সিস্টেম যেটা, সেই জায়গাটাতে আসলে আমূল পরিবর্তন নিয়ে আসতে হবে। স্যার আচ্ছা স্যার ও সরি আমি আর একটা মিনিট সময় নিব, একটা মিনিট সময় নিব। থ্যাংক ইউ ওকে জি জি। তো অ্যাসেসমেন্টের এই জায়গাটাতে আসলে ব্যাপক পরিবর্তন নিয়ে আসতে হবে। আমার ধারণা যেটি সেটি হলো ভাইবা ভোসি কে ইন্ট্রোডিউস করতে হবে, অ্যাসাইনমেন্টগুলিকে রুব্রিক্স দিয়ে করতে হবে, কোশ্চিনের প্যাটার্ন ইনোভেটিভ ইন্ডিভিজুয়ালাইজড কোশ্চিন তৈরি করতে হবে, ফর্মেটিভ অ্যাসেসমেন্টের উপরে গুরুত্বটা বেশি দিতে হবে। আর যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে এখনো এই রেজাল্ট প্রসেসিং, এরপরে হলো কোর্স রেজিস্ট্রেশন ইত্যাদি কর্মকাণ্ড সফটওয়্যার সিস্টেম অনলাইনে করার জন্য যথোপযুক্ত সফটওয়্যার সিস্টেম নাই, সেগুলি দ্রুততার সাথে পরিবর্তন করতে হবে। অনলাইন প্রক্টরিং সিস্টেম সফটওয়্যার আছে, কিন্তু আমি এখনই এই অবস্থায় মনে করি না যে বাংলাদেশে এই জিনিসটা এখনই ইমপ্লিমেন্টেশনের পর্যায়ে আছে, তবে ওদিকেও আমাদেরকে ধীরে ধীরে যেতে হবে। এবং শেষ যে জায়গাটা বলে আমি এই পর্যায়ে শেষ করব, সেটি হলো অনলাইনের এই এডুকেশনের ক্ষেত্রে আমাদের ছাত্রছাত্রী এবং অভিভাবকদের প্রচুর পরিমাণে মোটিভেট করতে হবে, এইভাবে যে আসলে এরকম এইটা করা যাবে না, না করলে অমুক শাস্তি হবে, তো সেটার দিকে যদি আমরা নজর না দিয়ে শিক্ষকদের, ছাত্রছাত্রীদেরকে, তাদের অভিভাবকদেরকে যদি আমরা মোটিভেট করতে পারি। সক্রেটিসের একটা বাক্য আছে, আই ক্যান নট টিচ অ্যাডাল্টস, আই ক্যান অনলি ক্রিয়েট অ্যান এনভায়রনমেন্ট অফ টিচিং অ্যান্ড লার্নিং ফর দেম। কাজেই আমরা যেহেতু উচ্চশিক্ষায় নিয়ে আমরা বিশেষভাবে কথা বলছি, তো তাদেরকে ধীরে ধীরে আসলে দায়িত্বশীল করে তুলতে হবে, তাদেরকে এই এই অ্যাডাপ্টিবিলিটি তাদের মধ্যে গ্রো করাতে হবে, এবং তাদের মধ্যে একটা বিষয় ঢুকিয়ে দিতে হবে যে আমাদের এই ছাত্রছাত্রীরা যদি উপযুক্ত দক্ষতা অর্জন করতে পারে তাহলে সেদিন খুব দূরে নয় তারা বাংলাদেশে বসেই ইউরোপ আমেরিকার বড় বড় বিভিন্ন কোম্পানির তে উচ্চ বেতনে চাকরি করার সুযোগ লাভ করবে। ইটস অল অ্যাবাউট স্কিলস, নট অ্যাবাউট হোয়ার সামওয়ান ইজ লিভিং। তো এই যে সম্ভাবনা, বাংলাদেশের 17-18 কোটি মানুষ, এদেরকে যদি মানব সম্পদে, স্কিল হিউম্যান রিসোর্সে যদি আমরা পরিণত করতে পারি, ডেফিনেটলি আমাদের সামনে অনেকগুলি অপরচুনিটি আমরা ছাত্রছাত্রীদের জন্য তৈরি করতে পারবো। আমার আরো অনেক বিষয় ছিল, সামনে নিশ্চয়ই সুযোগ পাবো। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার প্রারম্ভিক বক্তব্যটি শোনার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ধন্যবাদ প্রফেসর মোহাম্মদ আব্দুর রাজ্জাক। এ পর্যায়ে আমি অনুরোধ করব আমাদের মাননীয় প্রো ভাইস চ্যান্সেলর ট্রেজারার স্যার এসেছেন, ট্রেজারার স্যার আসছেন, কামালউদ্দিন স্যার। ওকে ওকে গুড। তাহলে প্রফেসর কামালউদ্দিন আহমেদ, মাননীয় ট্রেজারার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, আমি স্যারকে অনুরোধ করছি স্যারের সংক্ষিপ্ত প্রারম্ভিক। জগন্নাথ ইউনিভার্সিটি, জগন্নাথ, জাহাঙ্গীরনগর না, জগন্নাথ ইউনিভার্সিটি, আমি খুবই লজ্জিত। স্যার মনে হয় ডিসকানেক্টেড হয়ে গেছিলেন, আবার এসছে। আরেকবার যদি বলেন তাহলে মনে হয় স্যার মনে হয় শুনতেই পাইনি। আবুল হায়েক একটু স্যারকে ইনফর্ম করেন, আমার মনে হয় উনি ইনফর্ম কিনা। ট্রেজারার স্যার, হ্যাঁ হ্যাঁ, ট্রেজারার স্যারকে একটু ইনফর্ম করেন। স্যার কামালউদ্দিন আহমেদ স্যারকে আমি অ্যাডমিট করলাম, ঢুকেছেন অলরেডি ভিতরে। জি জি জি, আপনাদের আলোচনা তো চলছে তাই না? হ্যালো স্যার, স্যার কামালউদ্দিন আহমেদ স্যার, মাননীয় প্রফেসর জগন্নাথ বিশ্ববিদ্যালয়, স্যার আপনি আপনার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করুন। ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আমি তো আসলে আপনাদের কথা শোনার জন্যই আমি বেশি আগ্রহী ছি, মানে বেশি বেশি মাত্রায় আগ্রহী আপনাদের পরিকল্পনা। জি স্যার, সবাই বলবে, আপনি জাস্ট মানে একটু ধন্যবাদ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মাননীয় উপাচার্য মহোদয় কি জয়েন করেছেন?
দেখতে পাচ্ছি না। জি স্যার, আসসালামু আলাইকুম। জি 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 জি, আসসালামু আলাইকুম। আজকে এই অনলাইন এক্সামিনেশন এবং আগামী অনলাইন এক্সামিনেশন এক চ্যালেঞ্জেস এন্ড শক ওয়েবিনারের উদ্যোক্তা যারা, বিশেষ করে প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু লায়েক, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এবং ইসলামিক ইউনিভার্সিটির মাননীয় প্রো উপাচার্য মহোদয় ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান এবং আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ডিন বিজনেস ফ্যাকাল্টি স্টাডিজের ডক্টর মনিরুজ্জামান এবং গ্রিন ইউনিভার্সিটির মাননীয় প্রো উপাচার্য প্রফেসর মোহাম্মদ আব্দুর রাজ্জাক আপনাদের এবং যারা এই আজকের ওয়েবিনারের অর্গানাইজার্স সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এবং আমাদের মাননীয় উপাচার্য মহোদয় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইমদাদুল হক আমাদের মাঝে উপস্থিত আছেন। এটি অত্যন্ত একটি সময় উপযোগী সুন্দর আয়োজন এবং আমরা সকলেই ভাবছি যে কি করে আমাদের ছাত্রছাত্রীদেরকে দীর্ঘ দেড়টি বছর যারা পড়াশোনা করেছেন অনলাইনে, আপনারাই ক্লাস নিয়েছেন, আমরা বিভিন্নভাবে অনলাইনের মাধ্যমে তাদের সঙ্গে সংযুক্ত থাকার চেষ্টা করেছি, কিন্তু তারা সবাই এখন একটা ছাত্রছাত্রীদের মধ্যে এক ধরনের অস্থিরতা, বিশেষ করে যারা আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে আছি তারা সকলেই একটা অস্থিরতার মধ্যে আছি, উভয় সংকটে আছি যে ইন পার্সন পরীক্ষা নিব না অনলাইন পরীক্ষা অনলাইনে নিব। তো বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বেশ কয়েকবার নিয়েছেন ভার্চুয়ালি, তো আমি এটা ধারণা যে কোনো কনক্রিট কোনো সিদ্ধান্ত আমরা আসি, তবে বিচ্ছিন্নভাবে অনেকেই অনেক কথা বলছেন এবং হঠাৎ করে অফ মানে উদা হয়ে গেলাম, এখন শোনা যাচ্ছে? আচ্ছা, আমি খুব লম্বা সময় নিব না, এখন শোনা যাচ্ছে স্যার? আপনি স্যার এখন শোনা যাচ্ছে? আচ্ছা স্যার, আপনি শেষ করে দেন স্যার। থ্যাঙ্ক ইউ। আচ্ছা আমি শোনা যাচ্ছে। থ্যাঙ্ক ইউ। আচ্ছা, আমি যেটা মনে করছি যে এটা কোনো বিশ্ববিদ্যালয়ের পাবলিক বিশ্ববিদ্যালয়ের একার কৃতিত্ব নয়, এটা আমাদের সকলকেই চিন্তা করতে হবে। আমি আপনাদের সকলকে, আপনারা সকলেই এখানে রিসোর্স পারসন, স্কিলড অনেকেই, এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও আমরা মাননীয় উপাচার্য নেতৃত্বে একটি আহ্বায়ক কমিটি গঠন করেছি কিভাবে দ্রুততম সময়ের মধ্যে ছাত্রছাত্রীদের এই এই যে একটা অনিশ্চয়তা এর থেকে উত্তরণ ঘটানো যায়, অনলাইন পরীক্ষা কিভাবে নেওয়া যায় সেই বিষয়ে। তবে আমার যেটা ধারণা, কিছুদিন আগে গতকাল দেখলাম বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটি প্রক্টর্ড কি একটা সফটলাইনের মাধ্যমে, সফটওয়্যারের মাধ্যমে তারা নাকি পরীক্ষা নিয়েছেন। তো আমাদের তো আসলে ডিজিটাল ইউনিভার্সিটিতে ছাত্র সংখ্যা আর আমাদের ছাত্র সংখ্যার তো কোনো তুলনা নেই, আমাদের হাজার হাজার ছেলে মেয়ে এবং তারা প্রান্তিক গোষ্ঠীর অনেক ছেলে মেয়ে আছে। তো যাই হোক, আমি আর কথা দীর্ঘায়িত করব না, অনেক আপনারা অনেক মূল্যবান কথা বলবেন। তবে আমার যেটা ধারণা আজকে, আমার যেটা ধারণা যে যত শীঘ্র সম্ভব আমি একটা পদ্ধতি, একটা সফটওয়্যার উদ্ভাবন করার দরকার, যার মাধ্যমে আমাদের সকল ছাত্রছাত্রী যারা দূরে থাকেন, গ্রামে থাকেন, তারা যাতে, কারণ আমার কাছে যেটা মনে হচ্ছে অনলাইনের মাধ্যমে হোক অথবা ব্লেন্ডেড মেথডে হোক, যেভাবেই হোক পরীক্ষা আমাদেরকে নিতে হবে, এবং সেই পরীক্ষাটা আমি মনে করি যে আপনাদের একটা সময় উপযোগী একটা প্রচেষ্টা, যেভাবেই হোক একটা সফটওয়্যার উদ্ভাবন করে আমার মনে হয় যে শীঘ্রই
এই ব্যাপারে আমাদের একটা সিদ্ধান্তে আসতে হবে। এবং আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রায় 76% ছাত্রছাত্রী অনলাইনে পরীক্ষা দিতে চায়। আমাদেরও মনে হয় এখন সময় এসছে এই বিষয়ে একটি সঠিক একটি সিদ্ধান্ত নেওয়ার, এবং আশা করি আজকের এই ওয়েবিনারের মাধ্যমে আমরা একটা দিক নির্দেশনা পাবো এবং শীঘ্রই এই ব্যাপারে আমাদের যে একটা আহ্বায়ক কমিটি হয়েছে ডক্টর প্রফেসর মনিরুজ্জামানের সাহেবের নেতৃত্বে, ডিন মহোদয়ের নেতৃত্বে, আমরা আশা করি এই ব্যাপারে শীঘ্রই আমরা একটি সিদ্ধান্তে উপনীত হতে পারবো। আজকের এই ওয়েবিনারের আপনাদের সাকসেস কামনা করছি, আমরা যাতে একটি সুন্দর সিদ্ধান্তে শীঘ্রই উপনীত হতে পারি, কারণ আমাদের আর সময় নেই, ছাত্রছাত্রীদের যেভাবে হোক একটা পরীক্ষা নেওয়ার একটা ব্যবস্থা করে দিতে হবে, সেটা যেভাবে হোক, যে যত টেকনোলজির যত রকমের যত কিছু আছে সব কিছুকে নিয়েই আমাদের এই বিষয়টা অত্যন্ত সিরিয়াসলি ভাবতে হবে। এই বলে আমি আমার আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই আপনি এই ধরনের একটি আয়োজন করার জন্য, আমি আপনাদের সফলতা কামনা করি, ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ আপনাকে খুবই পজিটিভ কথা বলার জন্য, এবং আশা করি যে আপনার কথা মতো আমরা এগিয়ে যেতে পারবো। এ পর্যায়ে আমি অনুরোধ করব আমাদের মাননীয় প্রো ভাইস চ্যান্সেলর ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া মোহাম্মদ মাহবুবুর রহমান স্যারকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য। ধন্যবাদ মাহবুব স্যার, প্লিজ। হ্যালো স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ, লাইক শোনা যাচ্ছে। তো আজকের ওয়েবিনারের অনলাইন এক্সাম চ্যালেঞ্জেস এন্ড সলিউশনের ওয়েবিনারের সম্মানিত সভাপতি প্রফেসর ডক্টর আতিকুর রহমান আহা, আমি যদি সঠিক থাকি, আমি আমি আসলে গাড়ির মধ্যে ছিলাম, খুব দ্রুত সময়ের মধ্যে নেমেছি, হ্যাঁ ঠিক আছে, নাম ভুল হলে মাফ করবেন। জি স্যার, জি স্যার। আজকে ওয়েবিনারের সম্মানিত প্রধান অতিথি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয়, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং প্যানেলের সম্মানিত প্যানেল মেম্বার যারা আছেন সকলে সম্মানিত, এবং মডারেটর আমার খুবই প্রিয় ছাত্র ডক্টর এম ডি আবু লাইক অ্যান্ড আমার কলিগ প্রফেসর জাহিদুল ইসলাম, আপনাদেরকে সকলকে আমার সালাম, শুভেচ্ছা এবং শুভ অপরাহ্ন। আমি কনসেপ্টটা বুঝেছি, আমি আমার একটু পরিচয়টা দিয়ে নিই। বেসিক্যালি আমি একজন শিক্ষক, ICT ডিপার্টমেন্টের প্রফেসর, আমি সদ্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছি, যোগদান করেছি। তো আমাদের বিশ্ববিদ্যালয় নিয়ে আমি কথা বলি, তাহলে সেমিনারের কথাটা আমার মনে হয় আপনারা অনুধাবন করতে পারবেন এবং আপনারা এটা সলিউশন বের করতে পারবেন। একটু তো প্রফেসর গ্রিন ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর আব্দুর রাজ্জাক, উনি মানে চতুর্থ শিল্প বিপ্লবে আমাদের যে ডিজিটালাইজেশন গ্লোবালি যে এটা যে এনহান্স এটার যে ব্যাপ্তি ঘটেছে তাতে আমাদের বাংলাদেশের অবস্থানটা কোথায় সেটা উনি বলেছেন, 2 point something বলেছেন, তা সেখানে কোরিয়ার অবস্থান দেখাচ্ছেন, ইন্ডিয়ার অবস্থায় দেখাচ্ছেন। আমাদেরকে প্রথমত যেটা চিন্তা করতে হবে যে আমাদের প্রায় নিয়ারলি 1.5 হাফ ইয়ার কি বলা যায় চলে যাচ্ছে আমাদের ছাত্রছাত্রীদের সঙ্গে আমাদের সাক্ষাৎই হচ্ছে না। আমরা আমাদের ছাত্রছাত্রীরা যে ট্রেন্ডে, যে ট্র্যাডিশনাল ট্রেন্ডে অভ্যস্ত সেখানে আমরা মিট করতে পারছি না, কিন্তু ছাত্রছাত্রীরা বাসার মধ্যে থেকে বা বিভিন্ন রিমোট পজিশনে থেকে তারা কিন্তু মেন্টালিও প্রতিবন্ধী হয়ে যাচ্ছে। এটা আপনাদেরকে আগে প্রথমে চিন্তা করতে হবে যে আমাদের ছাত্রছাত্রীরা যেভাবে ফিজিক্যালি ক্লাসে আসে, ক্লাসে আসলে তারা বন্ধুদের সঙ্গে ইন্টারাকশন হয়, পার্শ্ববর্তী আরেকটি ডিপার্টমেন্টের ছাত্রের সঙ্গে ইন্টারাকশন হয়, বাইরের এনভায়রনমেন্ট দেখে তাদের মধ্যে একটি বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছাত্রদের মধ্যে একটা ম্যাচুরিটি ডেভেলপ করে, শুধু আমরা পরীক্ষা নিয়ে ছাত্রদের ছেড়ে দেব এটাতে তো, যারা বেসিক্যালি ভালো করতে চায়, ভালো লেখাপড়া করতে চায়, গবেষণা করতে চায়, তারা কিন্তু মেন্টালি পিছিয়ে যাচ্ছে, এদিকটাও আপনাদেরকে হাইলাইট করতে হবে। আমরা অনলাইন এক্সাম বসাই দিলাম, নিয়ে ফেললাম, এটা কোনো রকমে আমরা পার করে দিলাম, এটা চিন্তা করে যদি আমরা সলিউশনটা বের করি তাহলে আমার মনে হয় ব্যাপারটা সঠিক হবে না। আমাদেরকে আরো একটু ব্যাপক আকারে চিন্তা করতে হবে সকলকে নিয়ে। আমাদের ইসলামিক ইউনিভার্সিটিতে আমি নিয়োগ পাওয়ার আগেই আমি অনলাইন নীতিমালা তৈরি করার জন্য এক্সাম তৈরি করেছি, আমাকে মানে কমিটির প্রধান করেছেন, এবং এখানে যারা প্যানেলিস্টের মধ্যে আছেন ওনারাও অন্যতম একজন সদস্য আছেন, আমরাও এটা নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করছি, আমাদের নীতিমালা হয়তো 2-1 দিনের মধ্যেই হয়ে যাবে। কিন্তু আমার কাছে নিজের কাছেই শঙ্কা আছে, যদিও আমি ICT ডিপার্টমেন্টের প্রফেসর,
আমি ব্যাপারগুলো বুঝি ভাবি যতটা বুঝি বলা যায়, তাতে আমার কাছে মনে হয় যে আমাদের প্রান্তিক লেভেলে আমাদের যে অবকাঠামো, আমাদের যে মানে অবস্থা ছাত্র ছাত্রীদের, তাদের অভিভাবকদের, তাদের ফিজিক্যাল যে অবস্থান, সেখানে আমরা কতটা কত পার্সেন্ট মিট করতে পারি এটা চিন্তা করতে হবে আগে। প্রথমে যে আমাদের সাজেশনের মধ্যে আসতে হবে কিভাবে আমরা রিকভারি করতে পারবো, এটাকে কিভাবে আমরা সাপোর্ট করতে পারবো, ছাত্র ছাত্রীদের দিতে পারবো, এই জিনিসগুলো আমার মনে হয় যারা প্যানেলে আছেন, যারা বক্তৃতা দেবেন বা আমাদেরকে গাইডলাইন দিবেন, তারা একটু মেন্টালি চিন্তা করবে। আরেকটি কথা প্রফেসর আব্দুর রাজ্জাক বলেছেন, এটা আমি কথাগুলোকে রিপিট করতে চাই না, তবে আমি নিজেও বলতে চেয়েছিলাম, সেটা উনি বলেছেন, তারপর আমি থ্যাংকস ওনাকে, যে আমাদের মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। আমরা কি ছাত্রদের কথা বাদই দিলাম যে তাদের কাছে সঠিক ডিভাইস আছে কিনা, তারা ইন্টারনেট কানেক্টিভিটিতে থাকতে পারবে কিনা, তাদের ইলেকট্রিসিটি ঠিক মতন তারা পাবে কিনা, তাদের যে পরিবেশ, তাদের যে তারা ডেটা সংগ্রহ করতে পারবে কিনা, তাদের সে ক্যাপাসিটি আছে কিনা। কারণ অনেক ছাত্র আছে যারা টিউশনি করে তাদের পরিবারকে চালায়। এখানে অনেক অনেক ধরনের আমরা ফিজিক্যালি যেটা চিন্তা করে দেখেছি, আমরা তো আসলে আমাদের সকল ছাত্রছাত্রীকে মিট করাতে হবে, আমাদেরকে, না হলে তো আমরা, আমাদের দেশ পিছিয়ে যাবে, আমরা দক্ষ জনগোষ্ঠী তৈরি করতে পারবো না। তো মাইন্ডসেটের ব্যাপার হলো যে আমি যে জায়গায় বলতে চাই যে আমরা শিক্ষকেরা অনলাইনে পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুত কিনা, আমরা আমরা যারা শিক্ষক, যারা আমরা পাঠদান করি, আমরা যারা ক্লাসে পাঠদান করি, তারা কতটা প্রস্তুত, মেন্টালি কতটা প্রস্তুত। আমরা শুধু মানে ঢুকে গেলাম, আমরা বললাম যে ওই বিশ্ববিদ্যালয়ে অনলাইন এক্সাম নিয়ে নিয়েছে, ভালো করেছে, এটা এটা কি জাস্টিফাই হলো? অতএব আমাদের প্রথমে চিন্তা করতে হবে যে আমরা মেন্টালি এবং আমাদের মাইন্ডসেট অনেস্টলি আমরা শিক্ষকরা প্রস্তুত কিনা, শিক্ষকরা অনলাইন এক্সাম নিতে যে আমরা সেটা করতে পারবো কিনা। প্রোক্রোনিয়ার কথা বলা হয়েছে, সেটা তো শিক্ষকরাই দেবে এক্সামটা। তাহলে এই জিনিসটা আমার মনে হয় যে আজকে প্যানেলিস্টে যারা আছে তারা যদি একটু হাইলাইট করেন, যে শিক্ষকদের বিষয়টাও যদি হাইলাইট করেন, যারা সম্মানিত শিক্ষকরা পাঠদান করছেন, সবকিছু করছেন। আর আরেকটি বিষয় সেটা হলো যে আমাদের অবশ্যই মানসিকভাবে নিজেকে পরিবর্তন করতে হবে, কাউন্সিলিং এর প্রয়োজন আছে, ছাত্রদের মধ্যে কাউন্সিলিং করতে হবে, তারাকে বোঝাতে হবে, তারাকে নিয়ে আসতে হবে, কারণ এইভাবে তো রেখে দেওয়া যায় না, এভাবে হতে পারে না। তো আমার, আমি বেশি, কারণ প্রফেসর আব্দুর রাজ্জাক অনেক কথা বলে দিয়েছেন, টেকনোলজির কথা আমি বলতেই চাচ্ছি না, যেহেতু হাইলাইট করেছেন, আমি সেই জিনিসগুলো আস্তে আস্তে অন দি ওয়ে আমি কথাগুলো শুনেছি। তো উনি চমৎকার ভাবে বিশ্লেষণ করেছেন টেকনোলজি, আমাদের যে ডিজিটাইজেশন হয়েছে, আমাদের অনেক কিছুতেই সাফল্য এসেছে, কিন্তু আপনি ডেটা অ্যানালাইসিস করে দেখলেন যে আমরা কিন্তু অজ্ঞই আছি, আমরা কিন্তু বেসিক্যালি ওইভাবে স্কিলড হতে পারি। হ্যাঁ, তো এই জিনিসগুলোকে যদি আজকের সেমিনারে মানে উত্থাপিত হয় এবং সলিউশনের যেহেতু বক্তব্য হচ্ছে, ওনারা যদি, আমি জানি যারা প্যানেলিস্টে আছেন, যারা বলবেন টেকনোলজিক্যাল বিষয়গুলো, তারা প্রত্যেকে প্রত্যেকে জায়গা থেকেই অনেক কি বলে রেসপন্সিবল এবং অনেক সাউন্ড ওনারা বলতে পারবেন আমি জানি, এবং আমরা সেগুলো শুনে উপকৃত হব, আমরা লাভবান হব, এবং বিশ্ববিদ্যালয়ে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আইট্রিপলি স্টুডেন্ট ব্রাঞ্চের সম্মানিত আবুল্লাহ কি যেমন জানি না যিনি এটাতে আছেন, আমাদের ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর জাহিদুল ইসলাম, এনারা যেগুলো দুটো বিশ্ববিদ্যালয় থেকে আয়োজন হয়েছে, আমি নিজেকে ধন্য মনে করছি যে ইসলাম বিশ্ববিদ্যালয় এটার সঙ্গে সংযুক্ত আছে, এবং এই জিনিসটাকে চমৎকার করে যদি আরো ভালোভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, জিনিসটাকে উত্থাপন করতে পারি যে আমরা এইভাবে এটাকে মিট করতে পারি, ছাত্রদেরকে 100% মিট করাতে হবে, কারণ না হলে এটা জাস্টিফাই হবে না। হ্যাঁ, অতএব সব বিষয়গুলো আপনারা বলুন, আমরা শুনি। আমি আর যেহেতু প্যানেলিস্টে অনেকে বক্তব্য দেবেন, অনেকেই আমার পরিচিত আছেন, আমি তাদের নাম বলতে পারলাম না বলে দুঃখিত, যে কারণ আমার AKM মনিরুজ্জামান আছেন, হ্যাঁ সেখানে, তারপরে প্রফেসর রাজ্জাক হয়তো ভুলেই গেছে আমাকে, আমি জানি না যে উনি মনে আছে কিনা, হ্যাঁ, যে কারণ মোত্তালিব, প্রফেসর মোত্তালিব মারা যাওয়ার পর আমার সঙ্গে আসলে কথা কম হয়। হ্যাঁ, তো আমরা অনেকদিন, প্রায় 8-10 বছর রাজ্জাক বলতে পারবে যে আমরা খুব কনফারেন্স নিয়ে সারা বাংলাদেশে ব্যস্ত থাকতাম। তো আমাকে এই এখানে সংযুক্ত করার জন্য আমি আপনাদের যারা অর্গানাইজিং এতে আছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি সাকসেস চাচ্ছি, আমি সাকসেস চাচ্ছি এই বলে শেষ করছি, একটু আহাত একটু, যে আমি সাকসেস চাচ্ছি এই বলে, কারণ আমি নিজে ডিপার্টমেন্টের প্রফেসর, তো আমি প্রভিসি একটা ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হলো আমি শিক্ষক, ছাত্রদের নিয়ে আমি থাকতে ভালোবাসি। তবে ছাত্রদেরকে আমরা কিভাবে
কাউন্সিলিং করে আমরা কিভাবে সেগুলোকে সলিউশনটাকে আমরা বের করতে পারি এইভাবে আমরা নিতে পারবো। আর আরেকটি কথা শেষে বলে আমি শেষ করছি, আমাদের সম্মানিত উপাচার্য মহোদয় আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, উনি বিজ্ঞানের মানুষ মনে হয়, উনি দিন ছিলেন বললেন আহার, হ্যাঁ উনিও ভালো বুঝবেন যে আমরা শিক্ষকরা দয়া করে আপনারা এটাতে একটু হাইলাইট করবেন যে দয়া করে শিক্ষকরা মেন্টালি যে আমরা অনলাইন এক্সাম দিতে চাচ্ছি আমরা মেন্টালি কতটা প্রস্তুত, অতএব আমরা সেই প্রস্তুতিটা যেন আমরা গ্রহণ করি, মানসিকভাবে গ্রহণ করি, অনেস্টলি গ্রহণ করি, তবেই এটা সম্ভব, তাছাড়া সম্ভব না। ধন্যবাদ সকলকে, আপনারা ভালো থাকেন, আমি শুনতে থাকবো। থ্যাংক ইউ স্যার, আপনি আপনার কথাতে খোলামেলা, যেটা আমি সাধারণত সভা শেষে বলতাম যে আমরা আজকে আলোচনায় কিন্তু পরিষ্কার খোলামেলা আলোচনা করব, আমাদের সমালোচনা থাকলে করব, কিন্তু অবশ্যই কে কিভাবে সলিউশনস বের করেছে তা শুনবো, যা করে অন্যের অভিজ্ঞতা লাভ করে শিখতে পারে, জানতে পারে এবং যার যেখানে প্রয়োজন সে সেভাবে ফিট করতে পারে। তো ধন্যবাদ স্যার। এ পর্যায়ে আমি আমাদের প্রধান অতিথি মোহাম্মদ ইমদাদুল হক স্যার, যিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর, স্যারকে রিকোয়েস্ট করব স্যার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য। স্যার আমার খুবই প্রিয়, কারণ স্যার যখন বাসাবো গোরান এলাকায় থাকতেন, আমিও বাসাবোর ছেলে, তো আমরা একই গাড়িতে করে বছরের পর বছর এসেছি এবং স্যারের ল্যাবে আমরা ইফতার পার্টি করেছি, স্যার যখন ডিন হয়েছেন তখন ওনার বিল্ডিং এ আমরা ইফতার পার্টি করেছি, এবং স্যারের মতো এরকম ভদ্র লোক ভিসি হয়েছেন বলে প্রশংসা কখনোই করি না, সবাই জানে যে আমি খুব খোলামেলায় কথা বলি, তো খুবই ভদ্র বিনয়ী ভালো লোক আমি খুব কমই দেখেছি, এবং আমি খুবই হ্যাপি যে স্যার একটা বড় দায়িত্ব পেয়েছেন এবং উনি একজন ভালো গবেষক। আপনারা যারা জানেন না তারা হয়তো বোটানি ডিপার্টমেন্টে অসাধারণ স্যারের ল্যাব রয়েছেন এবং অনেক পিএইচডি স্টুডেন্ট স্যারের আন্ডারে আছেন এবং ভাইস চ্যান্সেলর হিসেবে উনি এসেছেন, আশা করি জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে গবেষক না হলে স্যার করে দেওয়া যাবেন, এটা আমার দাবি। তো স্যার আপনাকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি, ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের সভাপতি আমার কলিগ, অনেক ভালো ভালো কথা বলেন আমার সম্বন্ধে, যাই হোক আমি আর এই নিয়ে ডিবেট করতে চাই না, তো আপনাকে ধন্যবাদ আমার কলিগ প্রফেসর ডক্টর আতিক রহমান আহাদ এবং আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি ইসলামিক ইউনিভার্সিটির মাননীয় প্রো উপাচার্য প্রফেসর মাহবুব রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত চেয়ারার প্রফেসর ডক্টর কামাল উদ্দিন আহমেদ এবং গ্রিন ইউনিভার্সিটির সম্মানিত প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর আব্দুর রাজ্জাক, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন প্যানেলিস্ট হিসাবে মোটামুটি বাংলাদেশের বেশ অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের যারা রিপ্রেজেন্ট করেন, তার মধ্যে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডিন, টিকটকে আপনারা জানলেন যে আমরাও অনলাইন পরীক্ষা নিয়ে চিন্তা ভাবনা করছি এবং ইতিমধ্যে আমরা একটা বলবো স্ট্রং একটা কমিটি করে দিয়েছি আন্ডার দ্য লিডারশিপ অফ প্রফেসর এ কে মনিরুজ্জামান উইথ দ্য অনারেবল ডিন অফ বিজনেস ফ্যাকাল্টি, তারপরে আমাদের মাঝে আছেন প্রফেসর পরেশ চন্দ্র বর্মন ইসলাম ইউনিভার্সিটি, তারপরে প্রফেসর মশিউল হক উইথ দ্য ডিন অফ আইসিটি ট্রিপল ই, তারপরে আমার আরেকজন কলিগ যে আমার খুবই একজন প্রিয় ভাজন প্রফেসর মোহাম্মদ আসিফ হোসেন খান, যিনি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের সম্মানিত ডিরেক্টর, তারপরে আছেন বাবু হোসেন হাজি দানেশ ইউনিভার্সিটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তারপরে ডক্টর আমজাদ হোসেন the chairman of Tripoli Joshua University of Science and Technology, among our colleague Professor Abu Laik, among Jahidul Islam. I am going to talk about this question. I am going to talk about this question. I am a non-technical person. I am going to talk about this question. I am going to talk about this question. I am going to talk about বিশেষ অতিথি ডক্টর রাজ্জাক, উনি যেহেতু ওনার ওনার ডিসিপ্লিন ওই কি বলবো যে কম্পিউটার সায়েন্স এবং আরেকজন বিশেষ অতিথি উনি নিজেও কম্পিউটার সায়েন্সের লোক, তো আমি এবং আমাদের চেজারন মহোদয় আমি সবচেয়ে নন টেকনিক্যাল পার্সন এই অনুষ্ঠানের মধ্যে,
তো আমাদের মেইন উদ্দেশ্য হলো আপনাদের কাছ থেকে শোনা জানা। আসলে আসলে আমরা কিন্তু বেশি আগ্রহী প্যানেলিস্ট এবং যারা অন্যান্য আলোচক তারা যে একটা রিকমেন্ডেশন আমাদেরকে দিবেন, কারণ আমরা আমি ব্যক্তিগত যেটা বলছি যে আমি তো মাত্র প্রায় দুই মাস হয় নাই এই অবস্থায় বিশ্ববিদ্যালয়ের যদি দেখি আমার কলিগস আসিফ হোসেন খান উনি হয়তো আমাকে হিউল বিয়ার মি আউট যে আমরা যখন প্রথম এই অনলাইন পরীক্ষা নিয়ে চিন্তা ভাবনা শুরু করি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা উই গট অপোজিশন যে না এটা এটা আসলে বাংলাদেশে সম্ভব না। কেন সম্ভব না তার বাস্তব কারণ আছে, কারণ যেটা আমাদের প্রবিসি ইসলামিক ইউনিভার্সিটি মহোদয় বললেন এবং গ্রিন ইউনিভার্সিটি প্রবিসি মহোদয় বললেন যে আমরা কিন্তু আসলে সাইকোলজিক্যালি বল মেন্টালি ইউ আর নট প্রিপেয়ার্ড এনাফ, বিশেষ করে আমাদের শিক্ষক যারা, এবং তার চেয়ে বড় হলো আমাদের মধ্যে যারা ব্যাকডেটেড ইন দ্য সেন্স আমাদের কিন্তু মোটামুটি যাওয়ার সময় হয়ে গেছে, আমরা আর ওই ছয় মাস এক বছরের মধ্যে আমরা আমাদের চাকরি জীবন শেষ করব। ইভেন আমাদের চেয়েও যারা পাঁচ দশ বছরের জুনিয়ার তাদেরও তারাও কিন্তু দে আর নট প্রিপেয়ার্ড, কারণ এটা শুনলেই তাদের কাছে মনে হয় কি কি একটা কঠিন একটা বিষয়, এটা কি আদৌ সম্ভব আমাদের মতো দেশে। আর যে জিনিসটা বলবো যে স্টুডেন্টরা তারা অনেকে স্মার্ট আমি জানি, কিন্তু তাহলে লিমিটেশন যেগুলো আছে যেগুলো বাস্তবতা। একবার আমাদের বিজনেস ফ্যাকাল্টিতে একটা অনুষ্ঠান হয়েছিল ওয়েবিনার ইন কোঅপারেশন উইথ দি গ্রামীণ ফোন, কারণ আমরা চেয়েছিলাম যে গ্রামীণ ফোন কিভাবে আমাদেরকে হেল্প করতে অনলাইন এক্সামের ব্যাপারে, ইভেন ডাটা প্যাক সেটা নিয়েও কথা হয়েছিল। তখন আমি একটা প্রশ্ন করেছিলাম ওদের সিইও কে যে ভাই আপনারা তো গ্রামীণ ফোন মোটামুটি সবচেয়ে ম্যাক্সিমাম এরিয়া কভার করেন, তারপরেও আপনারা কি 100% কভার করতে পারেন? ওনার প্রশ্ন ছিল নো, অ্যাটলিস্ট 10-20% এলাকা তারা এখনো দে আর নট আন্ডার দেয়ার কভারেজ। তাহলে সারা বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেক জায়গায় কিন্তু আমাদের ছাত্র আছে, এবং সেই ছাত্ররা যদি আমি 10 জন ছাত্র 20 জন ছাত্র পার ক্লাসে যদি অ্যাডমিট করতে না পারে প্রপারলি, তাহলে আমি সেগুলো কিভাবে কভার করব? দিজ আর দ্য লিমিটেশনস। এখন প্রশ্ন হচ্ছে লিমিটেশন সব জায়গায় আছে, এবং আমি আমি যে কোনো সেক্টরে দেখি লিমিটেশন আছে, কিন্তু আস্তে আস্তে কিন্তু তারা দে আর রিকভারিং। এখন আমাদের এখন যে অবস্থা, আমি যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম মিটিং করি তখন আমার যত কলিগ এবং স্টুডেন্টরা তারাও কিন্তু দে আর ইন ফেভার অফ ফিজিক্যাল এক্সামস, বিশেষ করে সায়েন্স ডিপার্টমেন্টগুলোতে। যে আমি ঠিক আছে বিজনেস ফ্যাকাল্টি অথবা হিউম্যানিটিস আমাদের আর্টস ফ্যাকাল্টি ল ফ্যাকাল্টি তারা অনলাইন নিতে পারে কোনো সমস্যা নেই, কিন্তু হোয়াট অ্যাবাউট সায়েন্স বায়ো সায়েন্স প্র্যাকটিক্যাল আছে, প্র্যাকটিক্যালটা কীভাবে করবো? কারণ আমি একটা ডিগ্রি দেবো সবই ঠিকই আছে, কিন্তু একদম জোরাতালি দিয়ে ডিগ্রি দেওয়াটা সেটাও তো কাম্য হবে না। যেটা প্রফেসর রাজ্জাক বললেন যে আমি দক্ষ জনশক্তি করতে চাই, তাহলে ছাত্রদেরকে দক্ষভাবেই গড়ে তুলতে হবে, আমি একটা পার্ট পোর্শন বাদ রেখে কিন্তু করতে পারবো না। কিন্তু যাই হোক যত কিছুর পরেই হোক না কেন, কারণ এই যে প্যান্ডেমিক কতদিন থাকবে নোবডি নোজ, এবং আমরা আমরা নিজেরাও জানি না। আমরা মাঝখানে হঠাৎ করে আমরা সিদ্ধান্ত নিলাম যে আগস্টের 10 তারিখ থেকে আমরা ফিজিক্যাল পরীক্ষা শুরু করব, কিন্তু তার এক মাস আগে এমন সিভিয়ারলি আবার শুরু হলো যে তখন আমাদের পক্ষে কারো পক্ষে সম্ভব হলো না যে তাদেরকে ছাত্রদের এসে আমরা আবার ফিজিক্যাল পরীক্ষা নেব। সেই জন্য আমরা মনে করি দিস ইজ দ্য রিয়েলিটি, অনলাইন পরীক্ষার দিকে আমাদের যেতেই হবে। আমরা আমরা সেই কারণে সবচেয়ে বেস্ট যে মেথড সেই মেথডটা মানে বেস্টের তো বেস্ট আছে, কিন্তু অ্যাটলিস্ট আমরা যাতে বলতে পারি যে এই মেথডটা ফলো করলে 100% না হোক অন্তত 90% 95% 99% হলে 1% কম থাকে। আমার মনে হয় আমার একজন কলিগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইআর এর ডিরেক্টর উনি বলছিলেন যে এসব ক্ষেত্রে আমাদেরকে ফ্লেক্সিবল হতে হবে, ফ্লেক্সিবিলিটি ইজ অলসো ওয়ান অফ দ্য অপশনস। ফ্লেক্সিবল না হলে কিন্তু আমরা কোনো কিছু করতে পারবো না। আমি যদি ধরে নেই যে 100% না হওয়া পর্যন্ত আমি অনলাইনে যাব না, তাহলে আমরা কোনোদিনই অনলাইনে যেতে পারবো না। সেজন্য আমি মনে করি যে আমাদের অনলাইন পরীক্ষা নেওয়াটা এখন অনেকটা রিয়েলিটি, এবং সেই ক্ষেত্রে আমাদের কি কি করণীয় এবং কিভাবে আমরা ম্যাক্সিমাম ইউটিলাইজেশনটা করতে পারি সেই জিনিসটাই আমাদের এখন পাওয়া দরকার। এবং আমি মনে করি ইট ইজ ভেরি টাইমলি ওয়েবিনার। আমার কলিগ যখন প্রফেসর লাইক আমাকে অ্যাপ্রোচ করলেন, আমি ইটস গুড সাজেশনস, আমি আই এম রেডি টু জয়েন ইউ, এবং
আমি মনে করি যে আপনারা আজকের অনুষ্ঠানের মাধ্যমে যেটা আমি খুব প্রেফার করি যে সবসময় ইনফরমাল আলোচনা কিন্তু সবচেয়ে বেস্ট আমি রেজাল্টটা দেয়। ফর্মাল আলোচনা আমি দেখেছি অনেক সময় খালি আলোচনাই হয়, সেখান থেকে কোনো রিকমেন্ডেশন আসে না অথবা কোনো সলিউশন আসে না। হোয়াইট ইনফরমাল আলোচনায় কিন্তু অনেক অনেক ভালো ভালো জিনিস চলে আসতে পারে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো জাস্ট বি ইনফরমাল, এবং আমাদের যে আসল উদ্দেশ্য আমি কি জানি কত বেশি জানি দিস ইজ নট ইম্পর্টেন্ট, আমি আমার জানা কতটুকু কন্ট্রিবিউট করতে পারবো টুয়ার্ডস অনলাইন এক্সামিনেশনস সেটাই কিন্তু আমাদের বেশি জরুরি দরকার। এবং আমি মনে করি আমাদের বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বেশি বেনিফিটেড হবে, কারণ আমরা কিন্তু কেবলই একটা কমিটি করে দিয়েছি প্রফেসর মনিরুজ্জামান সাহেবকে কনভেনার করে, এবং আমাদের অন্য অনুষদের ডিন আছেন, সিএসসি ডিপার্টমেন্টের চেয়ারম্যান আছেন, আইআর এর ডিরেক্টর আছেন, আমাদের আইসিটি সেলের ডিরেক্টর আছেন, তারা একটা সুপারিশ তৈরি করবেন যত দ্রুত সম্ভব, এবং তার বেসিসেই আমরা চেষ্টা করব আমাদের অনলাইন কার্যক্রম, কারণ আমরা ছেলেদেরকে আর বসিয়ে রাখতে চাই না, কারণ তারাও ফেড আপ, আমাদের আমরাও ফেড আপ, আবার আমাদের অনেক বদনামও হচ্ছে যে আমরা বসে বসে টাকা খাচ্ছি, এটা যদিও খুব খারাপ লাগে আমাদের কাছে। আসলে আমরা আমরা কিন্তু এক্সচেঞ্জে আরো বেশি বিজি, কারণ আমাদের শুক্রবার নাই, শনিবার নাই, রাত নাই, সন্ধ্যা নাই, এখন এত বেশি মিটিং হচ্ছে। আমি মনে করি যে ফিজিক্যাল মিটিং এর চেয়ে কিন্তু বেশি মিটিং হচ্ছে, এবং উই আর স্পেন্ডিং ইভেন মোর টাইম দ্যান দি নর্মাল টাইম, কারণ এখন কিন্তু সবাই মনে করেন না আমার তো ক্লাস নাই, ঠিক আছে একটা ওয়েবিনার করলাম, কিন্তু এটা যে ঘন্টার পর ঘন্টা আমার সময় দিচ্ছি, এর গতকালও আমাদের একটা অনুষ্ঠান ছিল প্রায় 4 ঘন্টা আমরা সময় দিলাম রাত্রেবেলা, রাত্রেবেলা তো আমাদের অন্য সময় হলে রাত্রেবেলা চিন্তাই করি না সন্ধ্যার পরে কোনো অনুষ্ঠান হবে কোন মিটিং হবে। এখন কিন্তু শুক্র নাই, শনি নাই, দিন নাই, দুপুর নাই, বিকাল নাই, রাত নাই, সবসময় বিজি, কিন্তু আমরা কিন্তু শো করতে পারছি না যে আমরা আসলে উই আর নট সিটিং আইডল। তো সেই দিনে আমি মনে করি যা খুবই ভালো একটা উদ্যোগ আমাদের ট্রেজারার মহোদয় বলেছেন এবং আমাদের যে বিশেষজ্ঞবৃন্দ তারা বললেন, এবং আমি মনে করি প্যানেলিস্ট যারা ভেরি এক্সপিরিয়েন্সড প্যানেলিস্ট এখানে আছে আপনারা আমাদের একটা দিক নির্দেশনা দেন, কারণ আমরা উই আর নট টেকনিক্যাল পিপল, আপনাদের দিক নির্দেশনা ফলো করেই আমাদের ছেলে মেয়েদের কিভাবে উপকৃত করা যায় সেটাই আমরা চেষ্টা করব, এবং সেটাই আমাদের প্রত্যাশা আপনাদের কাছ থেকে। আমি আর বেশি কথা বাড়াই না, আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, আমার নিজের পক্ষ থেকে, এবং এটা আমরা একটা ভালো রেকমেন্ডেশন আপনাদের কাছ থেকে পাবো এবং নির্দেশনা পাবো, সেই নির্দেশনার আলোকেই আমরা আমাদের যে যে প্রস্তুতি বলেন অথবা আমাদের স্ট্র্যাটেজি সেগুলো আমরা ঠিক করতে পারবো, এটাই আমরা আশা করি। তো আমি আপনাদের ধন্যবাদ জানাই যে আমাকে এখানে আমন্ত্রণ জানার জন্য এবং দুটো কথা বলার সুযোগ দেওয়ার জন্য, এবং আমি সর্বান্তকরণে এই ওয়েবিনারের সাফল্য কামনা করছি, এবং আমি আশা করব একটা সুন্দর রিকমেন্ডেশন আমরা পাবো, এবং সেটা আমাদের যেহেতু কনভেনর মহোদয় এখানে আছেন উনি এটা নেবেন এবং তার আলোকেই উনি ওনার যে। তো আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, এবং জগন্নাথ বিশ্ব পক্ষ থেকে সকল প্যানেলিস্ট, সকল পার্টিসিপেন্ট সবাইকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই আপনাদের এই সময় দেওয়ার জন্য। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর কথা বলার জন্য, এবং আপনার মানে কথার পরিপ্রেক্ষিতে আমি বলছি যে আসলে আমরা ইনফরমাল আলোচনা করব, যে কারণে আমি আসলে এখন থেকে যাদেরকে ভাই বলে ডাকি, যাদেরকে নাম ধরে ডাকি আমি সেভাবেই ডাকবো আর কি, যাতে করে আলোচনাটা খুবই, যেমন রাজ্জাক ভাইকে সারা জীবন ভাই বলি, এখন যদি প্রফেসর রাজ্জাক স্যার বলি যেটা খুব অড লাগবে। আর এখানে আসিফ হচ্ছে আমার বিল্ডিং এর ছোট ভাই, তো আসিফকে আসিফ বলি, শামীম কায়সারকে শামীম কায়সার বলি, তো আমি এভাবেই বলবো যাতে করে এটা ইনফরমাল হয়। তবে একটা কথা, সেটা হচ্ছে যে টাইমের ক্ষেত্রে আমি খুব স্ট্রিক্ট হব, প্রত্যেক প্যানেলিস্ট যে বারবার বিভিন্ন টপিকে রোটেশন হয়ে আসবেন যেহেতু, সুতরাং প্রত্যেকে 3 মিনিট ম্যাক্সিমাম সময় নেবেন, প্রয়োজনে আলোচনা আরো থাকলে সেটা পরবর্তীতে অন্য কিছুতে কাভার হবে। প্রত্যেকজন প্যানেলিস্ট, আমাদের টোটাল 7টা প্রশ্ন রয়েছে আমরা পাঠিয়েছি, সেই 7টা প্রশ্নের আলোকে প্রত্যেকজন প্যানেলিস্ট বিভিন্ন টপিকে কথা বলতে পারবেন। তো এই এই পরিপ্রেক্ষিতে